কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে মাংসের পরিমাণ অনুপাতে ক্রয় করা যাবে কিনা, কারণ ওজনটা বোঝা গেলে দামাদামি করতে সুবিধা হয়। আজকাল তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বিশেষ করে অনলাইনে গরু কেনার সময় গরুর সাইজ বোঝার জন্য এটা লাইভ ওজন দেখানো হয় যে লাইভ ওজন এত, তাহলে এত পার্সেন্ট টিকবে, টোটাল গোশত এত হবে, এরকম হিসেব করে কেনা জায়েজ আছে কিনা। উত্তর হলো মূল্যের ন্যায্যতা নিশ্চিত করার জন্য জায়েজ আছে। আমি গরুটাকে ন্যায্য মূল্যে নিচ্ছি কি না, পাচ্ছি কি না, আমি বুঝি না, আমি গরুর ব্যাপারী না, সারা বছর গরুর ব্যবসা করি না, সারা বছর হয়তো চাইলাটার ব্যবসা করি, অন্য ব্যবসা করি, তো এই টাইমে এসে গরু একটা কিনতে গিয়া আমার কোনো আন্দাজ অনুমান নাই, এটা বোঝার জন্য আমি এটার ওজন লাইভ ওজন দেখলাম, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। কারণ উদ্দেশ্য আমার কি, মূল্যের ন্যায্যতা নিশ্চিত করা, এই উদ্দেশ্য যদি হয় অসুবিধা নাই। কিন্তু যদি আপনার যোগ বিয়োগ করেন যে আমার লাভ হলো না লস হলো, সারা বছর তো গোশত কেনাই লাগে, এখন কোরবানির সময় ফ্রেশ গোশত কিনে রেখে দেবো, সেক্ষেত্রে আমার যদি 600-650 করে গোশত কিনি বাজার থেকে, আমি এখন তো এটা দেখা যাচ্ছে 700-800 হয়ে যাচ্ছে না লস, তাহলে আমি নেবো না, এরকম শুধু গোশতটাই যদি উদ্দেশ্য হয় তাহলে তো এটা কোরবানি হলো না, গোশত খাওয়া হলো। দেখেন বাস্তবতা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় বেশিরভাগ মানুষের কোরবানি কোরবানি না, এটা হলো একটা গোশত খাওয়ার উৎসব। কোরবানি মানে ত্যাগ, ত্যাগ। অনেক তো আছে যে গরিবরে গোশত দিতেও রাজি না, সব ফ্রিজের ভিতর ঠেলে ঠেলে পড়ার জন্য কোরবানি উপলক্ষে ফ্রিজ আলাদাও অফার দেয় যে কোরবানি এসে গেছে আপনার গোশত ভরতে হবে ফ্রিজে, এই জন্য বিভিন্ন অফারে কিস্তিতে ফ্রিজ দেয়। আমরাও গরু গোশত কিনে ঠিক আছে আগামী 6 মাসের গোশত কেনার কাম শেষ, ভরে ফেললাম সব ফ্রিজে, আপনি রেখে খেতে পারেন জায়েজ আছে, কিন্তু আপনার মধ্যে ত্যাগের পরাকাষ্ঠা দেখাইতে হবে। তো আপনি দান করবেন গরিবকে আত্মীয় স্বজনকে কিছু রাখেন, কিন্তু না, দেয়া দেয় নামগন্ধ নাই, সব কেল ঠেসে ঠেসে ফ্রিজে ভরে তুললাম, এটা কোরবানির উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। আমি এই জন্য বলি মাঝে মধ্যে আপনার কোরবানিটা একটু দূরে করবেন, মাঝে মধ্যে দূরে করা মানে কি, একজন গরিব মানুষকে একটা ছাগল দেন, বাবা তুমি জবাই করে গোশত খেয়ে নি, পারলে আমাকে 1 কেজি দিও, না পারলে নাই, এরকম যদি কোরবানি করতে পারেন তাহলে বোঝা যাবে এটা আল্লাহর জন্য করছে, এটা ত্যাগ, গোশতের উদ্দেশ্য এখানে ছিল না, এরকম মাঝে মধ্যে অন্তত করেন। আজকাল তো প্যাস্টিজের কোরবানি বেশিরভাগ, সারা জীবন কোরবানি দিয়ে আসছি, এবছর না দিলে কেমনি কি ছেলে মেয়ে কার মুখের দিকে চায় থাকবে, নতুন ব্যয় হিসাব আসছে, ব্যয়ের বাড়িতে রান পাঠাইতে হবে, জামার বাড়িতে কল্লা পাঠাইতে হবে, মানের জোর থাকবে না, এগুলো তো কোরবানি না, এগুলো তামাশা। আল্লাহ তো আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।